গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি আপনারা সবাই খুব খুব ভালো আছেন, আমিও খুব ভালো আছি। আজকে হলো ঘড়িতে এখন বাজে 10:10, আর বুধবার। আমার ছেলে গেছে স্কুলে, আমার একবার চা করে খাওয়া হয়ে গেছে, হরলিক্স খাওয়া হয়ে গেছে, এখন করবো রুটি। আর আমার ছেলে এক্ষুনি চলে আসবে। তাহলে একটু পরে কথা বলছি। বাজার থেকে নিয়ে এলো কাতলা কাটা আর কই মাছ। আর এখানে আনাজ হয়েছে, এখনো ঢালা হয়নি, ঢালতে হবে। এই যে আমার হাজব্যান্ড অফিস চলে যাবে, খেয়ে যাচ্ছে রুটি ডিমের অমলেট আর চা দিয়ে ব্রেকফাস্ট করে চলে যাচ্ছে। হাই করো, হাই বলো চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করতে, ভিডিওটা দেখে আপনার যদি ভালো লাগে তাহলে ওই চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করবেন, ঠিক আছে? স্কুল থেকে চলে এসেছে, উচ্চ মাধ্যমিক পরীক্ষা হচ্ছে বলে ছুটি হয়ে যাচ্ছে, বলে তাতে একটু চলে এসেছে। তাহলে আবার পরে কথা হচ্ছে। দইটা ফেটাবো, এবারে এটার মধ্যে দিচ্ছি হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, জিরে গুঁড়ো, মিষ্টি। খুব ভালো গন্ধ হয়ে গেছে, এখন দিচ্ছি নুন,
দেব এর মধ্যে চেরা কাঁচা লঙ্কা মশলাটা ভালো করে কষতে হবে দেবো ফাটানো টক দই দইয়ের জল ধরা করে বাকিটা দিয়েছিলাম আমি এই প্রসেসে করি হয়তো অনেকটার সাথেই নাও মিলতে পারে মশলা কষতে কষতে তেল ছেড়ে আসছে এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি মাছগুলো মাছগুলো দিয়ে দিচ্ছি এবার হয়ে গেলে ফাইনাল লুকটা পরে দেখাচ্ছি এরপরে হবে কলমি শাক ভাজা পেঁয়াজ দিয়ে আর হবে আমের টক তাহলে খাওয়া দাওয়া করে নিই আমার স্নান হয়ে গেছে পুজো হয়ে গেছে আর আমার মেনুতে আজকে রয়েছে লাঞ্চের মেনুতে রয়েছে ভাত চুনো মাছের ঝালটা দেখানো হয়নি শাক ভাজা আমের টক তেল কই তাহলে এই দিয়েই আজকে আমার খাওয়া কমপ্লিট তাহলে এখন খেয়ে নিই পরে কথা হবে